স্বাগত আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো যে একটা বাগানবিলাস গাছের ফুল ফুটে যাওয়া শেষ হয়ে যাওয়ার পরে কীভাবে আবার যত্ন নেবেন এবং নতুন করে কীভাবে খাবার দেবেন সে বিষয়টা দেখাবো। প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো গাছটার যত আগাছা আছে সেগুলো তুলে ফেলতে হবে আপনাকে। কোনো প্রকার আগাছা রাখা যাবে না, যেহেতু আমরা নতুন করে খাবার দিব সেহেতু আগাছাগুলো রাখলে আপনার আর আগাছাতে খাবারগুলো শক্তি গ্রহণ করে নেবে, গাছে কোনো খাবার পাবে না। আর বাগান বিলাস গাছে আপনি জানেন যে প্রচুর খাবার প্রয়োজন হয়। আর আগাছাগুলো আমাদের প্রায় তোলা শেষ হয়ে যাচ্ছে, এবং আপনারা তো দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই। এবার কি কি খাবার দেখা দেবো আমি আপনাদের সেটা দেখাই। এই গাছটাতে আমরা এটা হলো গোবর সার বা ফার্মি কম্পোস্ট, আপনারা সেটা দিবেন। আমি এই গাছটা বনসাই করার চিন্তা ভাবনা আছে, সেই অনুযায়ী আমরা খাবার দিচ্ছি এবং এটাতে তিন মুখ মতো খাবার ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনার যেটা সুবিধা হয় আপনার সেটা ব্যবহার করবেন। আমরা তিন মুখ খাবার দেওয়ার পর গাছের গোড়াটা ভালোভাবে মাটির সাথে সারগুলো নিড়িয়ে দেবো। আর আরেকটা স্পেশাল সার ব্যবহার করব, সেটা আমি খুব কম ব্যবহার করি এবং এটা দেখার জন্য আপনাকে অবশ্যই আরও কিছুক্ষণ ভিডিওটা দেখা লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। ভালোভাবে আমরা হাত দিয়ে মাটিগুলো ছোটো ছোটো করে সারটা মিশিয়ে দেবো, তারপরে আমরা একটা স্পেশাল সার ব্যবহার করবো গাছটাতে। যে গাছটা জৈব সারের পাশাপাশি এই সারটা যদি একটু ব্যবহার করেন গাছের বৃদ্ধিটা ত্বরান্বিত হবে। আমরা এই গাছটাতে মোটামুটি 15-20টা দানা ড্যাপ সার সেটা দিয়ে দেব গাছের চারপাশে, মাটিটা ঢেকে দেব। গাছে খাবার দেওয়ার পর অবশ্যই আপনাকে গাছে পানিটা দিয়ে দিতে হবে, সাথে সাথে আমরা ঝর্ণা দিয়ে গাছটাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো এবং গাছটা রোদে রেখে দেব। এবং আপনার গাছটার কিছু আপডেট দেখাবো আমি, এটা মোটামুটি 10 দিনের পরে আপনার আপডেটটা দেখতে পাবেন এবং গাছে প্রচুর পরিমাণে নতুন খুশি দেবে।